নিলা সজীব। বহুদিন ধরে মনে হচ্ছে বাড়িটা খালি পড়ে আছে, এখানে কেউ থাকে না। তাতে চল আমরা অন্য কোথাও যাই। আরে এটা গ্রাম, সন্ধ্যা হতে আর মাত্র 15 মিনিট বাকি আছে, এত অল্প সময় আমরা কোথায় যাব? আকাশে মেঘ জমছে, বৃষ্টি নামতে পারে। তো কি করবো? দেখ না, ভেতরে থাকতে তো পারে, দেখে দেখ। সজীব ঠিক বলছে, তাছাড়া গ্রামের ভিতরে এত সুন্দর বাড়ি আমরা হাজারটা খুঁজলেও পাবো না। তুই একবার দেখ ভিতরে কেউ আছে। এই যে বাড়ি ভিটি কেউ আসেন, আমরা একটু বিপদে পড়ছি, প্লিজ ভিটি কেউ থাকলে একটু বাইরে বেরিয়ে আসুন, একটু কথা বলি। শোন, দেখে মনে হচ্ছে বাড়িটা অনেক পুরাতন, এখানে কেউ থাকে না, চল আমরা অন্য কোথাও যাই। তাহলে চল আমরা সবাই অন্য কোথাও যাই। চল দাঁড়াও। কারা তোমরা আর কোত্থেকে বা এসেছো? আসসালামু আলাইকুম। আসলে আমরা এই গ্রামে অনার্স শিশুদের জন্য একটা ডকুমেন্টারি তৈরি করার জন্য ঢাকা থেকে গ্রামে এসেছি। আমরা জ্যামের কারণে সময় মতো আসতে পারিনি। কি চাও তোমরা? তাই আজকে রাতটুকু এখানে থাকতে চাই। না, এখানে থাকা যাবে না। না কেন দিদিমা, আমরা ভোরবেলায় চলে যাব। এই বাড়িটা অনেক পুরাতন, একটা পরিত্যক্ত বাড়ি, তাছাড়া 25 বছর ধরে এই বাড়িতে কেউ বসবাস করে না। এই বাড়িটা থাকার জন্য অনুপযোগী, তোমরা অন্য কোথাও চলে যাও। দিদা বললাম তো, তোমরা অন্য কোথাও যাও। সোনামা, আমরা খুব বিপদে পড়ে যাব, দয়া করে আজকে রাতটুকু আমাদের আশ্রয় দিন। বাহ, তোমাদের কাছ থেকে সুন্দর একটা শব্দ শুনলাম সোনামা। জীবনের প্রথম এই কেউ আমাকে সোনামা বলে ডাকলো। ঠিক আছে, এত করে যখন বলছো তখন আজকে রাতটুকু তোমরা এখানে থেকে যাও বাবা। তবে সাবধান, ভোর না হতেই তোমাদের চলে যেতে হবে। এসো এসো তোমরা আমার সাথে। বাড়ির দক্ষিণ পাশে যে কোনো একটা ঘর পরিষ্কার করে তোমরা ওখানে থেকে যাও। আর হ্যাঁ, উত্তর পাশে যে বাথরুমটা আছে ওটা তোমরা ব্যবহার করতে পারবে, কিন্তু পূর্ব পশ্চিম পাশের ঘরগুলোর ধারে কাছে তোমরা যাবে না, এমন কি তোমাদের মানব আওয়াজও যেন ওখানে না পৌঁছায়। কেন সোনামা? সেটা তোমাদের জানার প্রয়োজন নেই, যেটা বলেছি সেটা তোমরা মাথায় রাখবে। ঠিক আছে সোনামা, যাও তোমরা এখন বিশ্রাম নাও। কি ভাবুন,
পঁচিশ বছর ধরে এই বাড়িতে এইভাবে পড়ে আছে। এত বড় এক বাড়িতে এক বৃদ্ধা ছাড়া আর কেউই থাকে না। ওই বৃদ্ধা জিনবুক নয় তো? সাক্ষী মা, বহু বছর পরে এই বাড়িতে মানবের আওয়াজ পেলাম। চুপ চুপ দাদু ভাই, একদম চুপ। তা না হলে কিন্তু থামলে কেন? খাবারটা দিয়ে গেলাম, খেয়ে নিস। ঠিক আছে সাক্ষী মা, আমি খেয়ে নেব। আমি কহল, আপনাদের মতো রক্তে মাংসে গড়া একজন মানুষ, কিন্তু ভয় পেও না সাক্ষী মা, আমি আমার পিতৃ পরিচয় এখনো দেয়নি। অনেক রাত হয়েছে, এবার তুই ঘুমিয়ে পড়। আর মেয়ে, তুমি এখান থেকে যাও। সজীব, আয় সজীব, ওর একটা কথা শোন।
আপনারা আবার কেন এসেছেন? ভয় নেই, কিছু বলতে চাইলে বলতে পারে। আমরা আপনার কথা জানতে এসেছি। কে আপনি? এই নির্জন একটি বদ্ধ বাড়িতে কেনই এভাবে লুকিয়ে আছেন? আমি আগেই তো বলেছি আমি কবর, আপনাদের মতো রক্ত মাংসে গড়া একজন মানুষ, আর এটাই আমার পরিচয়। ওই বৃদ্ধ মহিলা আপনার কি হন? সাক্ষী মা। সাক্ষী মা মানে? আমি যে মানুষ আর আমি যে এই পৃথিবীতে বেঁচে আছি তার একমাত্র সাক্ষী হলেন উনি, তাই আমি ওনাকে সাক্ষী মা বলেই ডাকি। আপনি কত বছর ধরে আছেন? 25 বছর। 25 বছর ধরে একটা বন্ধ বাড়িতে আছেন আপনি, কিন্তু কিভাবে এত সুন্দর করে কথা বলতে পারেন? আমি যা কিছু শিখেছি ওই সাক্ষী মায়ের কাছ থেকে, উনি লুকিয়ে লুকিয়ে আমাকে লেখাপড়াও শিখিয়েছে। আপনার বাবা মা কেউ নাই, তারা কোথায় থাকেন? কি হলো বলুন প্লিজ, আপনি কিছু লুকাবেন না, বলুন, আমরা জানতে চাই। অনেক তোমাদের বিশ্বাস করে আমি তোমাদের থাকতে দিয়েছিলাম, আর তোমরা যাও যাও এখান থেকে। সাক্ষী মা, ওনারা শহর থেকে এসেছে, এখন ওনারা তোমার মেহমান, তুমি ওনাদের সাথে এমন ভাবে কথা বলো না। কতটা বড় মনে মানুষ হলে এভাবে কথা বলা যায় সেটা আমরা বুঝেছি। 25 বছর ধরে যদি একটা পশুকে বন্ধ করে আটকে রাখা হয় সে তো মারা যাবে, আর আপনি তো একজন মানুষ, এটা কিভাবে সম্ভব? আমি আপনাকে দেখতে চাই। আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, শরীরটাও কেমন যেন ঝিনঝিন করছে। আপনারা এখন আসতে পারেন, শুভরাত্রি। কেমন যেন বেড়া জল আটকানো কহর রহস্যটা। রহস্য যেটাই হোক, কহর চাইলে আমি আমি তোর সাথে একমত, ছেলেটা অনেক ভালো। আমারও তাই মনে হয়। তুই কি মুখ না দেখে ওর প্রেমে পড়ে গেছ? চল কাজ করি, আমি চললাম। আচ্ছা যা, তোমার নামটাই তো জানা হলো না। আমার নাম কোহলি আক্তার, ডাক নাম নিগা। বাহ, খুব মায়াবী একটি নাম। আমি আপনাকে দেখতে চাই। এই মেয়ে, তুমি আবার এসেছো, যাও এখান থেকে। সাক্ষী মা, মেয়েটা অনেক ভালো ও আদর্শবতী, ওনাকে কথা বলতে দাও। ঠিক আছে, আমি এখানে দাঁড়ালাম, তাড়াতাড়ি বলে বিদায় হও। আপনি কেন জেলখানার মতো একটা বদ্ধ ঘরে এভাবে আটকা পড়ে আছেন? প্লিজ বলুন, চুপ করে থাকবেন না। বল কহর, বল, মেয়েটা সত্যি ভালো। কি হলো বলুন। কথাগুলো আমি সাক্ষী মায়ের কাছ থেকে শুনেছি। ওই গ্রামের পাশে আর একটা গ্রাম আছে, এই গ্রাম থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। গ্রামটার নাম
সত্যনগর। ওই সত্যনগরে জমিদার ছিলেন আমার দাদু। বাবা মায়ের গোলাল করে তার প্রথম সন্তান, আর তার দাদু হওয়ার আনন্দ উল্লাসে তিনি গ্রামের সর্বস্তরের লোকদেরকে দাওয়াত করেছিলেন আমার শুভ আগমনের জন্য। আর একদিন ঠিক আমার জন্ম হলো, চারিদিকে আনন্দ উল্লাসে সবাই মেতে উঠলো। কিন্তু নিয়তি থাক কমল, কি লাভ এই মেয়েটাকে এসব কথা বলে? আপনি বলুন, আমি কথাগুলো শুনতে চাই। আমার জন্মের পর আমার দাদু প্রথম আমার মায়ের ঘরে ঢুকে আমার মুখটা দেখে বিস্মিত হলেন, তারপর বাইরে এসে সবাইকে মৃত ঘোষণা করলেন। কেন? আমি দেখতে কালো অন্ধকারের মতো। তাই আপনার দাদু কি জানতো না কালো অন্ধকার না থাকলে এই পৃথিবীতে কোনোদিন সূর্য আর আলোর প্রতিফলন ঘটতো না? আমি জানি না, দাদু সত্যনগরের জমিদার ছিলেন। কালো কুচকুচি নাতিকে পরিচয় দিলে তার মান সম্মান থাকবে না, সমাজের সবার কাছে সে ছোট হয়ে যাবে। তার ভাবনা ছিল সমাজের সকলে তাকে হেয় প্রতিপন্ন করবে, তাই সে লোক লজ্জার ভয়ে আমার জন্মটা মৃত ঘোষণা করলেন। আপনার বাবা মা? আর আমার মা আমার মৃত্যুর সংবাদ শুনে সঙ্গে সঙ্গে স্ট্রোক করে মারা যান। আমার বাবা পাগল হয়ে 10 বছর বেঁচে ছিলেন, আর আজ 15 বছর আমার বাবা গত। 2 বছর আগেও দাদু আমাকে ছেড়ে চলে গেছে। আপনার দাদু যখন বেঁচে ছিলেন আপনাকে দেখতে আসতেন না? বেঁচে থাকতে মাঝে মাঝে তিনি আসতেন, আমার খাবার দাবার আর কাপড় চোপড়ের বন্দোবস্ত করে দিয়ে চলে যেতেন। আপনার যখন আর কেউ নেই আপনি তো তখন বাইরের জগতে এসে মিশতে পারেন। না, আমি আসতে চাই না। কেন? সাক্ষী মায়ের কাছে আর দাদুর দিয়া বইগুলি ঘাটাঘাটি করে জেনেছি আলোর জগতের মানুষেরা ধর্ম নিয়ে যুদ্ধ, বর্ণ নিয়ে যুদ্ধ, আবার রক্ত নিয়ে যুদ্ধের খেলায় মেতে থাকে। আর তাই আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি আমি সারা জীবন এই অন্ধবদ্ধ ঘরে থেকে জীবনটা কাটিয়ে দেব। আমি সবকিছু বুঝে শুনেও সিদ্ধান্তটা নিয়েছি, আমি আর শহরে ফিরে যাব না, আমি এখানেই থাকব আপনার কাছে আপনাদের কাছে। এই রে, এটা তুমি কি বলছো? এটা হয় না। কেন নয়? হ্যাঁ সোনামা, আমি সারা জীবন কহরের সঙ্গী হয়ে থাকতে চাই। তাছাড়া তোমার মা বাবা? তাছাড়া 2 বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে আমার বাবা মা মারা গেছে, আমি একা। আমি সমাজের চোখে মৃত জীবন্ত একটা লাশ মাত্র, আমি আপনাদের সাথে থাকবো কি করে? ভালোবেসে জীবন সঙ্গী হয়ে। না কর কহর, তুই না কর। সোনামা, এতদিন তুমি কহরের দেখাশোনা করেছ, এখন আমি আর কহর মিলে তোমার দেখাশোনা করতে চাই। আমাকে দেখে আপনি জীবন সঙ্গী তো দূরের কথা, ভালোবাসতেই ভয় পাবে। আমি আপনার চেহারা নয় আপনার ভিতরটা বুঝে আমি আপনাকে ভালোবেসেছি। যাই হোক, আমি তবু আপনাকে দেখতে চাই।